দিনাজপুরের ঘোড়াঘাটে সংঘর্ষে দুইজন নিহতের জেরে অর্ধশত বাড়িঘরে আগুন দেয় প্রতিপক্ষের লোকজন পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শফিক সরাসরি চলে যাবতার কাছে শফিক করছি ঘোরাঘাট উপজেলার যে খোদাদাতপুর যেখানে কালকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি বর্তমানে এই ভুক্তভোগীর একটি পরিবারের আমি বাসা অবস্থান করছি যদি আপনাকে এখানে দেখায় যে গতকালকে নির্মমভাবে এখানে কিছু বসত বাড়ি কিন্তু একটি হত্যার ঘটনায় দুর্বৃত্তকারীরা বলা যেতে পারে যে এখানে তারা অগ্নিসংযোগ করে অগ্নিসংযোগ করার পর যদি আপনাকে দেখায় গতকাল দুপুর থেকে কিন্তু দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে আজকেও কিন্তু দেখা যদি দেখেন আপনি এখানে যে এখানে এখনও ধোঁয়া উঠছে আগুন নিবানোর চেষ্টা কিছুক্ষণ আগেও তার আগুন নিবানোর চেষ্টা করছে এখানকার অসংখ্য মানুষ এখানে এখানে আমি দেখেছি যে গতকাল থেকে এখানে অর্ধশত আইনশৃঙ্খলা বাহিনী মতান রয়েছে তবে এক কথা বলা যেতে পারে যে এখানে দুজন যুবক মারা যাওয়ার পরে যে গ্রামে একটি পরিবারে চলছে সন্তান হারানোর পর যে শোকের মাতম আর একদিকে দেখে না এদিকে ঘর হারিয়ে কিন্তু মানুষ কিন্তু দিশাহারা এখানে এখানে বর্তমানে যে ধোঁয়া বর্তমানে ধোঁয়া এখানে যে উঠছে এখানে আর বর্তমানে এখানে একটি পরিবারকে যদি আমি একটু আপনাকে দেখাই যে পরিবারের সব কিছু কিন্তু কালকে পুড়ে আগুনে পুরাই দিয়েছে দুর্বৃত্তকারীরা পুড়ে পুড়ে দিয়েছে এবং এখানে অসংখ্য জিনিসপত্র কিন্তু আমরা দেখছি তারা এখানে পুড়ে আছে ভুক্তভোগীর পরিবারের দাবি যারা এই কাজগুলো করেছে কারণ হত্যাতে করেছে একটি পরিবার কিন্তু এতগুলো মানুষকে তারা যে ক্ষতি করেছে তারা চায় দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছে ভুক্ত পরিবার এত ছিল আমার কাছে সর্বশেষ দিনাজপুরে ঘোড়াঘাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী শফিকুল ইসলাম শফিক